হ্যালো, আরে কে? আরে চিনতে পারছিস না? আরে আমি পচা পচা। সকাল সকাল সেজে গুজে কোথায় চললি রে? আরে ইন্টারভিউ আছে। আরে ইন্টারভিউ? আরে পেয়েছি, ছেড়ে দেবো। কি হবে ইন্টারভিউ দিয়ে? চাকরি তো আর হবে না। আরে হবে রে হবে, এবার ঠিক হবে। কি করে বুঝলি এবার হবে? আরে ক্লাস ফোরের চাকরি না। তুই ক্লাস ফোরের চাকরি করবি? তাতে কি হয়েছে? ও আমি বিএ পাশ করেছি তাই বলছিস বুঝি? হ্যাঁ বিএ পাশ? সে তো কীভাবে বিএ পাশ করলি সে তো আমাদের সবারই জানা আছে। তারপরে ওই যে বিহারের চাকরি, বিহারের চাকরি সব লোক ঠিক করা থাকে। লোক দেখানো একটা পরীক্ষা নিতে হয় তাই না? আরে না না, এবার ঠিক দেখবি চাকরিটা আমার হবেই। আমার মন বলছে চাকরিটা আমার হবেই। ঘোড়ার ডিম হবে, এমন সব উল্টো পাল্টা প্রশ্ন করবে দেখবি কোনো উত্তরই দিতে পারছিস না। আরে শুধু ক্লাস ফোরের চাকরি না, কোত্থেকে বড় ধরবে? ও শুধু হাইটটা দেখবে আর হাতের লেখার। হ্যাঁ তোকে বলেছে, জাগে তবে বুঝবি। আরে দেখবি এবার উল্টো পাল্টা প্রশ্ন করলে একটা হেস্তেনেস্তা করে ছাড়ব। হ্যাঁ কি করবি? সারা এমন সব জবাব দেব না যে পরীক্ষাটা নেবে একবারে মাথাটা গলিয়ে দেবো একদম পুরো। দেখিস আমার ওই চাকরির বদলে যেন ধোলাই না জোটে। আর চলি রে, উইশ ইউ গুড লাক। গুড লাক। মিস্টার জানা? ইয়েস স্যার। বসুন। আপনার নাম? স্যার ডাক নাম পচা আর ভালো নাম সর্বজ্ঞ জান। সর্বজ্ঞ মানে সবই সব জানতা? সবই তার ইচ্ছে স্যার। আপনি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন? ইয়েস স্যার। আপনি বিএ পাস? না স্যার। কি না মানে? না মানে ইয়েস স্যার। না আবার হ্যাঁ হ্যাঁ কি করে স্যার? মানে দুটো নয় একটা, হ্যাঁ মানে দুটো নেগেটিভে একটা পজিটিভ। বটে। তা আপনার এই অ্যাপ্লিকেশনে ক্যালকাটা বানানোর এই দুটো টিয়ের জায়গায় একটা টি ব্যবহার করেছেন কেন? একটা টি নিলেও হয়, তার ইচ্ছার কথা বাদ দিন, আপনার কি ইচ্ছা সেটা আপনি বলুন। বলবো স্যার? বলুন স্যার। এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনার চেয়ারটায় আমি বসে থাকতাম, আর আপনি যদি বলির পাঠা হিসাবে আমার এই চেয়ারটায় বসতেন তাহলে কিরকম হতো স্যার? আপনার এই আজব ইচ্ছার জন্য আপনাকে ইন্টারভিউ না নিয়ে আপনাকে বাড়ি পাঠাতে পারি, এটা আপনি জানেন? বাহ, আপনি তো আমার ইচ্ছার কথা জানতে চাইলেন স্যার, এখন খোঁজে যাচ্ছেন কেন? আপনার মুখ বেশ ভালোই চলে দেখছি। হ্যাঁ মুখ চলে স্যার, এবার ভাবছি মানে হাতটা চালাচ্ছে। হোয়াট মানে এই ইন্টারভিউটা দিয়ে স্যার এই 374টা ইন্টারভিউ দিচ্ছি, আর এবার যদি চাকরিটা না হয় আমি আপনাকে সাহিত্য রাজনীতি ধর্মনীতি এইসব বিষয়ের উপর দাঁড়িয়ে কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। আমি দেখি স্যার। দেখি মানে? মানে স্যার আমি তো ক্লাস ফোর তাই বলছিলাম স্যার। সে কি? আপনি তো অ্যাপ্লিকেশনে লিখেছেন আপনি বিএ পাস। সে যাই লিখি স্যার, মানে আসলে তো ক্লাস ফোরের চাকরি। তা ক্লাস ফোরের চাকরি করতে গেলে কি একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা জানতে হবে স্যার? কি হবে না হবে এসব বিষয়ে আমি জানি না, আমাদের সমস্ত নিয়ম অনুযায়ী আমাকে সঠিক নিয়মটাই পালন করতে হবে, বুঝলেন? স্যার নিয়ম কি আমাদের মতন সাধারণ ছেলেমেয়েদের জন্য একরকম, আর মাস্টার পৃষ্ঠিত ভাইদের জন্য একরকম, এরকম হবে না তো স্যার? মানে না মানে চারিদিকে তো দেখছি মানে শালা ভগ্নিপদের জন্য একরকম আর
সাধারণ ছেলেমেয়েদের জন্য একরকম। আমাদের সংস্থার সততা সম্পর্কে আপনি সন্দেহ প্রকাশ করছেন? বিএ পাস করে ক্লাস ফোরের চাকরি করতে পারবো কিনা আপনিও তো আমার বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন স্যার। আরে আপনাকে যাচাই করে দেখতে হবে না? তাহলে তো স্যার আমাকেও যাচাই করতে হবে যে ভিতরে ভিতরে কোনো পার্টির ছেলে আছে কিনা, কি সালা ভগ্নিবতী আছে কিনা, সেটা আমার দেখতে হবে না? না ওসব নেই, আমাদের সংস্থায় সততার সঙ্গেই সব কিছু আমরা চাকরি ব্যবস্থা করবো এখানে। ঠিক আছে প্রশ্ন করুন, কিন্তু আমি বলে রাখছি আমি কিন্তু ক্লাস ফোর। আবার না স্যার, ফোরের চাকরি তো মানে ফোরের মতো হলেই আমার সুবিধা হয়। জলের মতো প্রশ্ন হবে স্যার। স্যার কি জল খাবো স্যার? এখানে কোনো জলের ব্যবস্থা নেই। তাহলে স্যার বাথরুমটা কোন দিকে একটু হিচু করবো স্যার। কি বললেন? না স্যার কিছু বলছি না, আসলে অনেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, তো জিভটা একটু সড়গড় করে নিচ্ছে স্যার। ঠিক আছে আপনি রেডি? হ্যাঁ। ওই যা উত্তর দেবেন বেশি বিস্তারিত দেওয়ার দরকার নেই, বুঝলেন? খুব দ্রুত আপনি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। কি বলতে চাইছেন আপনি? না আমার মানে কনসেন্ট্রেশন নষ্ট করে দিলেন, এখন আমি শক্ত শক্ত প্রশ্নের উত্তর দেবো কি করে স্যার? তাহলে আপনি এখন আসতে পারেন। না স্যার আমার মানে ভুল হয়ে গেল স্যার, আপনি আপনি প্রশ্ন করুন স্যার, প্রশ্ন করুন। ঠিক আছে আপনি বলুন। আরে অমন করছেন কেন, সোজাই বসুন। একটু বিকটাইটি লাগাতে পারেন না? মানে থার পোকার কামড়ে পাঁচা ফুলিয়ে দিলে একেবারে? চেয়ারে বসতে না পারেন, আপনি দাঁড়িয়ে থাকুন। ঠিক আছে স্যার, ঠিক আছে মানিয়ে নিচ্ছি, আপনি প্রশ্ন করুন স্যার, মানিয়ে নিচ্ছি। আচ্ছা বলুন তো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ হত কে বলেছেন? স্যার এটা তো স্যার সংস্কৃত স্যার। হ্যাঁ সংস্কৃত স্যার, সংস্কৃত তো স্যার চল না স্যার। কেন ক্লাস ফোরের চাকরি করতে যে স্যার সংস্কৃত স্যার? তা হোক আপনি বলুন স্যার। কে বলেছে স্যার আমি জানি না, তবে ওর অর্থ হচ্ছে মানে ওঠো জাগো বর নিতে এসেছে। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাসে ইংরাজি রাখা উচিত না অনুচিত? স্যার রাখা উচিত না, আবার তুলে দেওয়া উচিত না, মানে ঝুলিয়ে রাখা উচিত। আচ্ছা এবার বলুন তো, কলকাতার এই যে খেলার মাঠগুলো এগুলো খুব সুন্দর করে রাখতে হবে, এর জন্য আমাদের কি পলিসি অবলম্বন করা উচিত? স্যার দুটো টিমকে খেলার মাঠে ডেকে খেলা শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে রাখতে হবে, শেষে টস করে উইনার করা যাবে, তাহলে আর খেলার মাঠে বা ঘাসের উপরে আর চাপ পড়বে না, আর খেলার মাঠও নষ্ট হবে না স্যার। আকাশে কত নক্ষত্র আছে স্যার? ওই আগে যতটা আকাশে নক্ষত্র ছিল এখন ঠিক ততটাই আছে। বুঝলাম বুঝলাম। আচ্ছা তাহলে এবারে বলতো ওই ধূমকেতু কাকে বলে? স্যার ওই যে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে। বেশ বেশ বেশ, আর ভিটামিন কাকে বলে? ও স্যার এক ধরনের বড়ি, সব ডাক্তারখানায় পাওয়া যায়। চমৎকার চমৎকার উত্তর দিচ্ছেন। আচ্ছা এবারে বলুন, মানুষ কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার গালাগাল স্যার। এবারে বলুন, কার ঘ্রাণ শক্তি প্রবল? এটা সহজ প্রশ্ন স্যার, মেয়ে মানুষের। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত রক্ত থাকে? ওটা স্যার একটু কেটে দেখতে হবে স্যার। মানুষের যে দাঁত আছে না, ওই দাঁত কবার ওঠে? স্যার দুবার ওঠে স্যার, মানে আক্কেল হওয়ার আগে একবার আর আক্কেল হওয়ার পরে একবার। আচ্ছা বাংলার বাক্যে আপনি স্যার কি? না স্যার না স্যার জানি না স্যার। আচ্ছা এই আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জনসংখ্যা কিভাবে কমানো যায়? সহজ ব্যাপার, ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে দিয়ে দিতে হয়,
তাহলে এক লাফে জনসংখ্যা কমে যাবে স্যার। আজব উত্তর, আজব উত্তর। আচ্ছা ওই সমাজসেবার জন্যে কে বিখ্যাত? মাদার ডেয়ারি স্যার। কোন নদীতে মাছ নেই? স্যার যে নদীতে জল নেই। ডাকতে পারে না কোন জীব? নির্জীব। সাদা বাঘ কোথায় পাওয়া যায়? চিড়িয়াখানায় স্যার। মাথা নেই কোন গাছে? কেন নেড়া গাছে স্যার। বিবেকানন্দ আকারে বিশ্বাস করতেন না নিরাকারে বিশ্বাস করতেন? স্যার আকারেও বিশ্বাস করতেন না, নিরাকারেও বিশ্বাস করতেন না, বিশেষ করে কদাকে। মানে আসলে স্যার ওই কালো কালো হালকা রোগা মানুষ তারা খেতে পায় না, বিবেকানন্দ তাদের উপরেই বেশি বিশ্বাস করতেন। আচ্ছা এবারে লাস্ট কোয়েশ্চেন বলুন, কাপস্য পরিবেন না এর মানেটা কি? স্যার ওই কাকেরা পরিদের সঙ্গে এক জায়গায় বসে বেদানা খাচ্ছে। ঠিক আছে আপনি এখন আসতে পারেন। স্যার স্যার আমার কেমন হলো স্যার, মানে চাকরিটা মানে কেমন হলো স্যার? আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভুল দিয়েছেন। হ্যাঁ একটা প্রশ্নের উত্তর আপনি সঠিক দিতে পারেননি। না প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আপনি ভুল দিয়েছেন।